আগে বেগম জিয়ার বাসায় বা তার দু একজন স্টাফ যাদের যারা বন্ধু বৎসল মিডিয়ার সঙ্গে, তাদের মাধ্যমে আমরা যেসব তথ্য পাচ্ছিলাম এখন কিন্তু সেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে না, কারণ সবাই বেগম জিয়ার তার ব্যক্তিগত স্টাফরা, বেগম জিয়ার যারা ব্যক্তিগত স্টাফ তারা কিন্তু প্রত্যেকেই তার নিরাপত্তার জন্য তারা সেখানে ব্যস্ত হয়ে পড়েছেন। তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংবাদ মাধ্যমের যেসব কর্মী ভিড় করেছে, আমি আগেই বলছিলাম যে দেশ বিদেশের অসংখ্য সংবাদ মাধ্যম এখানে জড়ো হয়েছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে, এবং তারা সেই চিত্র ধারণ করার চেষ্টা করছেন যে এখানে যেন বিরোধী দলের নেত্রী, তিনি তার কর্মসূচি কি কি রূপ দেন, বা যেটি আগে থেকে আশঙ্কা ছিল বেগম খালেদা জিয়া বারবার বলেছেন যে গত 25 তারিখে বলেছেন যে তিনি আশঙ্কা করছেন যে তিনি অবরুদ্ধ হতে পারেন। তো বলতে গেলে আক্ষরিক অর্থে সে ঘোষণা কোনো কিছু না থাকলেও বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছেন এবং তিনি তার রাজনৈতিক কর্মসূচি যোগ দিতে আমরা ফিরে যাব। আমরা জানি যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আজকে বেশ গন্ডগোল হয়েছে, আমরা সেখানে দর্শকদেরকে নিয়ে যাব। এ পর্যায়ে আবারও একটু দেখে নিতে চাই, বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া তার পল্টন কার্যালয়ে যেতে ব্যর্থ হয়ে তার নিজের বাসভবনের সামনে তিনি হাতে একটি লাল সবুজ পতাকা নিয়ে অবস্থান করছেন। আমরা চলে যাচ্ছি এবার সুপ্রিম কোর্টের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন সুমন। ধন্যবাদ পূর্ণিয়া, আপনাকে এতক্ষণ আমাদের দর্শকদেরকে খালেদা জিয়ার খবর জানিয়েছেন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে সংঘর্ষের খবর আমরা একটু আগে আপনাদেরকে শুরু করেছিলাম, সেটা দফায় দফায় সেই সংঘর্ষ কিন্তু চলেছে, এবং এতক্ষণ যারা প্রধান ফটকে অবস্থান করেছিলেন সুপ্রিম কোর্টের যেসব আইনজীবীরা এবং সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের পক্ষ থেকে যে একটি একটি মিছিল নেওয়া হয়েছিল, এবং সেই মিছিলের পর তারা সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে যায় এবং সেখানে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল, এবং এখানে হোন্ডা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এবং আমরা দেখছি যে যারা প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ করছিলেন এবং সেই সব নেতাকর্মীরা এখন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নিচতলার যেটি কক্ষটি আছে, নিচতলা যে ভবনের নিচতলাটি আছে সেখানে এখন কলাপসিবল গেট বন্ধ করে তারা সেখানে কথা বলার চেষ্টা করছেন। তারা বলছেন যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তারা আন্দোলন করছিলেন, কিন্তু সেই আন্দোলনে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা এখানে একজন আইনজীবীকে দেখছি, তার নাম আমরা এই মুহূর্তে জানাতে পারছি না, তারা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন, এবং আমরা তিনি কি বলছেন আমরা শোনার চেষ্টা করছি। খালেদাদের আবার লাইভে পেছেন কোথায়? রণক্ষেত্রে পরিণত হয়েছে,
আপনি জনগণকে এই মুহূর্তে কি জানাতে চাইছেন আমাদের মাধ্যমে আপনি একটু জানান। জনগণকে বলতে চাই এখন এই গণতন্ত্র এবং দেশ রক্ষার যে ডাক আমি দিয়েছি সেই ডাকে তারা যেন সাড়া দেবে এবং জনগণ সাড়া দিয়েছে। আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তা পার বন্ধ করে দিয়েছে, যানবাহন বন্ধ করে দিয়েছে, কিন্তু জনগণ আসতে না পারে, কিন্তু এই কর্মসূচি চলবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সরকারের যদি লজ্জা থাকে তাহলে অবিলম্বে ক্ষমতা থেকে বিদায় নেবে। ভাই বসবে ম্যাডাম, ওখানে জানাবেন। এই পর্যন্ত থাকে না দেশ রক্ষা হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার। আমরা তো বসে না, আমাদের ছবি নিব ম্যাডাম, ওই যে ওই পাশে ছবি নিব, একটু চাপেন, একটু চাপেন, একটু চাপেন ম্যাডাম, একটু ওইদিকে ভাই।
Hello.